হাইকোর্টের ঠিক বাহিরের সাইডের যে মসজিদের সামনে যে ফটকটি আছে সেই ফটকের সামনে। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে একটু আগেও আপনাদেরকে দেখাতে চেয়েছি এবং দেখিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি কালো পতাকা মিছিল ছিল। সেই মিছিলটি যখন তারা হাইকোর্টের ভিতর থেকে যখন গেট পর্যন্ত আসে তখন কিন্তু আমরা যতটুকু দেখতে পেয়েছি যে পুলিশ প্রশাসন তাদেরকে আসলে গেটটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই গেটটি কিন্তু এখনও বন্ধ রয়েছে এবং সেই গেট থেকে গেটের সামনেই কিন্তু বর্তমানে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ প্রশাসন। প্রিয় দর্শক, কেন এই কালো পতাকা মিছিল বাহিরে আসতে দেয়নি সেই বিষয়টি হচ্ছে প্রশ্ন। আমরা কথা বলবো প্রশাসনের যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে, আসলে এই মিছিলটি কেন আসলে তারা এই গেট থেকে বের হতে দেননি। আচ্ছা প্রিয় দর্শক, আমরা একটু কথা বলি। দেলোয়ার ভাই, একটু কথা বলতে চাচ্ছিলাম। মুখ বন্ধ থাকুক, একটু ঘোরাবে দিকে। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাই, আসসালামু আলাইকুম, আমি আপনার কাছে জানতে চাই, তারা আসলে কালো পতাকা মিছিল নিয়ে যখন গেটের সামনে আসলো পুলিশ প্রশাসন তাদেরকে আসলে গেটটি বন্ধ করে দেওয়া হলো, এটা আসলে মূল কারণটা কি? মূল কারণ না, আসলে তারা এসেছে, তাদের কোনো অনুমতি নেই, তাদেরকে বলা হয়েছে যে আপনাদের যেহেতু অনুমতি নেই আপনারা বাইরে আসতে পারবেন না, জনগণের দুর্ভোগের কারণ হবেন না, বলার পরে তারা সুন্দর মতো তাদের প্রোগ্রাম ওখানে করছে। কিন্তু তারা তো অভিযোগ করছে যে আপনারা বন্ধ করে দিয়েছেন, তাদেরকে বাইরে আসতে দেননি না, এরকম কোনো অভিযোগের কোনো কারণ আমি দেখি না, ওনারা ওনাদের রাজনৈতিক বক্তব্য এরকম দিতেই পারে। আমরা ইতিমধ্যে দেখেছি যে তারা গেটেও ধাক্কাধাক্কি করেছে কিন্তু পুলিশ তাদেরকে আসলে গেটটি খুলতে দেয়নি। না, তাদের তো অনুমতি নাই, ওনারা যে অনুমতি যদি থাকতো তাহলে তো ওনারা সরকারের কাছে অনুমতি নিয়ে প্রোগ্রাম করতো, তো যেহেতু অনুমতি নাই তো প্রোগ্রাম করার কোনো সুযোগ নেই। দেখুন, এখানে চাপের কথা না, কথাটা হচ্ছে যে তারা তাদের প্রোগ্রাম করার অনুমতি আছে কিনা, তাদের প্রোগ্রাম করার কোনো অনুমতি নেই, যদি তারা রাষ্ট্রের কাছে অনুমতি নিতেন তাহলে অবশ্যই তারা প্রোগ্রাম করতেন, যেহেতু অনুমতি নেই সুতরাং তারা ওখানেই সুন্দরভাবে শেষ করে দিচ্ছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম এই ইতিমধ্যে কিন্তু আসলে এই গেটটি খুলে দেওয়া হয়েছে এবং এই ফটকে কিন্তু তারা আসলে অনেকে আসা যাওয়া করছেন। আমরা একটু কথা বলবো আইনজীবী ফোরামের নেতাকর্মীদের সাথে যে আসলে এই গেটটি কেন বন্ধ করা হয়েছিল এবং প্রশাসন যেটি বলছে যে তারা আসলে কোনো ধরনের অনুমোদন বা অনুমতি নেই আসলে এই কালো পতাকা মিছিল নিয়ে গেটের বাহিরে আসার, যার কারণে এই মিছিলটি তারা আসলে বন্ধ করে দিয়েছিলেন। প্রিয় দর্শক, এখন আমরা একটু কথা বলতে চাই এই জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতাকর্মীদের সাথে, একটু কথা বলতে চাই যে আসলে তারা কেন এই প্রিয় দর্শক, আমরা একটু জানতে চাই, আচ্ছা আপনার কাছে আমি একটু জানতে চাই, আপনারা, আচ্ছা আমি আপনাদের কাছে একটু জানতে চাই যে আসলে আপনারা এই আইনজীবী ফোরামের উদ্দেশ্যে আসলে যে কালো পতাকা মিছিলটি দিয়েছিলেন এবং গেটের সামনে আসার পর আপনাদেরকে গেটটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এই গেটটি বন্ধ করে দেওয়ার পর প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে আসলে তারা সরকারের কাছে কোনো ধরনের অনুমতি নাই, যার কারণে আসলে গেটটি বন্ধ করে দেওয়া হয়। আসলে যে পুলিশ সদস্য আপনাকে এই কথাটি বলেছে উনি বাংলাদেশে বিক্ষোভ সমাবেশ করার জন্য যে অনুমতি লাগে এরকম আইন কোথাও নাই, এই বিষয়টা উনি জানেন না। বিক্ষোভ সমাবেশ করা বাংলাদেশের সাংবিধানিক অধিকার এবং এই সাংবিধানিক অধিকার চর্চা করার জন্য কারো কাছ থেকে কোনো অনুমতি নেওয়া আবশ্যক নাই। ওনারা যে বন্ধ করেছেন এটা অবৈধ কাজ করেছেন, অন্যায় কাজ করেছেন। এইভাবে সমাবেশ, সাংবিধানিক অধিকার, বিক্ষোভ সমাবেশ, গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করার অধিকার পুলিশ কখনোই রাখে না, তারা যেটা করেছে সেটা বেআইনি কাজ করেছে। আমরা শুধু একটা কথাই বলতে চাই, এই সরকার একটা প্রতিবেশী দেশের সহায়তা নিয়ে পুলিশি শক্তি, প্রশাসনিক শক্তির অপব্যবহার করে ক্ষমতায় বসেছে এবং তারা সেই প্রতিবেশী শক্তি অপব্যবহার করে আবার গণতান্ত্রিক আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করছে। আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং আমরা বিশ্বাস করি গণতান্ত্রিক আন্দোলন আনে আমরা একদিন বিজয়ী হব ইনশাআল্লাহ। তারা বলছে যে রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদেরকে কোনো অনুমতি দেওয়া হয় না, এটা কি অনুমতি নেওয়া প্রয়োজন আছে? বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো বিক্ষোভ সমাবেশের জন্য কোনো রকম অনুমোদন নেওয়ার প্রয়োজন নাই। ওনারা যে আমাদের আটকে দিয়েছেন এটা অন্যায় কাজ করেছেন, অবৈধ কাজ করেছেন, অসাংবিধানিক কাজ করেছেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে যে এই বিষয়টি আপনারা জেনেছেন যে আসলে এই আইনজীবী ফোরামের নেতাকর্মীরা বলছেন যে
যদি তারা আসলে কোনো ধরনের নিজের ভাগ প্রকাশ করার জন্য বা কালো পতাকা মিছিলের জন্য কোনো ধরনের অনুমতির প্রয়োজন নেই কিন্তু পুলিশ প্রশাসন বলছে যে যদি কোনো ধরনের কালো পতাকা মিছিল দেওয়া হয় তার জন্য অবশ্যই আপনার অনুমতি প্রয়োজন আছে প্রিয় দর্শক আসলে ইতিমধ্যে আপনারা যা দেখেছেন এবং বাকি অংশটুকু আপনাদেরকে দেখাবো আমি সাথে ছিলাম সাব্বির আহমেদ রাজধানী 24 ঢাকা হাইকোর্ট থেকে আসসালামু আলাইকুম আমাদের সবার প্রিয় আইনজীবী